আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? খুবই সহজ সিম্পল রেসিপি শেয়ার করছি, ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলেন না কেন, আমার কাছে এটা খেতে খুবই ভালো লাগে, কম বেশি সবারই খুব পছন্দ। আর নর্মালি আমরা যেভাবে ভাজি করি সেটাও কিন্তু ভালো লাগে। আজকে আমি বিভিন্ন মশলা দিয়ে এই ভাজিটি তৈরি করব, আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে ভাজি করলে কিন্তু দেখা যায় এটা দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়। সেই সহজ সিম্পল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কিছু কালো জিরে নিয়েছি, আস্ত যে জিরা থাকে সেটাও নিয়েছি, শুকনা মরিচ, কাঁচা মরিচ আর কিছু নিয়েছি, পেঁয়াজ কুচি। এখন গরম তেলের মধ্যে প্রথমে শুকনা মরিচগুলো একটু ভেজে নিব, দিলে দেখা যায় এটা ফ্লেভারটা খুব ভালো হয়। এরপর বাকি সব কিছু দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে একটু প্রথমে ভেজে নিব ব্রাউন কালার করে। এর সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এর সাথে দিয়ে দিব আধা চামচ করে আদা রসুনের বাটা। এভাবে কিন্তু ঢেঁড়স ভাজি তেমন একটা করা হয় না, নর্মালি আমরা পেঁয়াজ রসুন দিয়ে বা শুকনো মরিচ দিয়ে ভাজিটা করা হয়। তো আজকে একটু অন্যভাবে ট্রাই করছি, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন আদা রসুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি প্রায় হাফ কেজি পরিমাণ ভেন্ডি ধুয়ে ভালো করে ছোট ছোট করে গোল করে কেটে নিয়েছি, দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিব। এটা কিন্তু ঢাকা যাবে না, এটা সম্পূর্ণ খোলা অবস্থায় রান্না করব। চুলা রাস মিডিয়াম রেখে একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিব, তাহলে কিন্তু এটা কালারটা সবুজ থাকবে। এরপর আমি এর আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব আধা চামচ করে মরিচের গুঁড়া, আর ভাজা জিরার গুঁড়া নিয়েছি সেটাও আধা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে একটু পরপর নাড়াচাড়া দিতে হবে, তাহলে দেখা যাবে যে ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে গেছে। এতে প্রায় ভেন্ডিটা প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে, আমি তো লবণ আগে থেকে দেইনি, কারণ এটা অনেকটা কমে যায়, এর জন্য আমি পরে লবণ দিব। এত পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর কিছু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে আবারও ভালো করে সব কিছু একসাথে ভেজে নিব। দেখুন কালারটা কিন্তু সবুজে রয়েছে, এখনও কালো হয়নি। এ তো এভাবে করে খুব সহজেই মজাদার এই ভেন্ডি ভাজিটা করে নিতে পারেন। এ তো হয়ে গেল আমার মশলা ভেন্ডি ভাজি, এখন পরিবেশন করে নিচ্ছি। এর ওপর দিয়ে কিছু দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা কুচি। রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্টস করে দিবেন, আর ভালো লাগলে পেজ ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।